কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকামাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা রহমত আসিবে সে তা প্রভুর আদা বরর বরাই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয় বরর বরাই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সাদা ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব হযরত আলী বলেন হে আল্লাহ আমরা টাকা পয়সা পেয়ে খুশি না বরং আমাদের ইলম দান করেছো তোমার আসমানি ইলমের জন্য আমরা খুশি কারণ টাকা ওলার টাকা আজ আছে কাল থাকবে না ইলম ওলার ইলম কখনো বিদায় টাকা ওলার যত টাকা বাড়বে দুশ্মনও বাড়বে আর ইলম ওলার যত ইলম বাড়বে বন্ধু বাড়বে ওলামায়ে কেরামের বন্ধু কমে না বাড়ে টাকাওয়ালা দুশ্মন বাড়ে কি বাড়ে দুশ্মন যত টাকা বাড়ে দুশ্মন বাড়ে এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে তিন নাম্বার হলো টাকাওয়ালার যত বয়স বাড়ে অন্যদের তার প্রতি ঘৃণা বাড়ে কি নিজের আপন জনেরাও ঘৃণা করে ছেলেরাও ঘৃণা করে মেয়েরাও ঘৃণা করে স্ত্রীও ঘৃণা করে মনে মনে বলে যদি মালিকটা মরে যাইতো সন্তান ভাবে বাবায় মরে গেলে স্ত্রী ভাবে স্বামী যদি মরে যাইতো সম্পদের মালিক আমি একা হয়ে যাইতাম আর এলেমওয়ালার যত বয়স বাড়ে তত সম্মান বাড়ে কথা ঠিক না এরা মরণের পরেও অমর এরা মরিয়াও কি সবার হৃদয় তাদের দোয়া নাম আসলেই দোয়া আসে এরকম এলেমওয়ালা যারা কোরআনের এলেম সিনায় ধারণ করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আল্লাহ এদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন এলেমওয়ালাকে সম্মান দিবেন কে আল্লাহ দিলে আপনি পারবেন ফিরাইতে নমরুদ পেরেছে সাদ্দাত ফেরাউন কেউ পারে নাই মুসা নবীর সম্মান বন্ধ করতে পেরেছে নমরুদ ইব্রাহিম নবীর সম্মানকে দাবায় রাখতে পেরেছে পৃথিবীর কেউ পারে না আর বর্তমানে যত বড় বাহাদুর হোক না কেন নমরুদের মতো বাহাদুর কেউ নাই ফেরাউনের মতো নাই সাদ্দাতের মতো কারুনের মতো হামানের মতো আবু জাহালের মতো নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ধরেন তবে আখিরি নবীর উম্মত হওয়ার কারণে কিছুটা ছাড় দিয়েছেন তবে ধরাটা আল্লাহ সময় মতো ধরবেন আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কবর পর্যন্ত যারা এই সম্পদের লোভে পড়ে আছে সম্মানের লোভে পড়ে আছে মাকে যদি হত্যা করে বাবাকে হত্যা করে কোনো পরোয়া নাই আমার চেয়ার ঠিক থাকলেই চলে এরকম মানের লোভ কিসের লোভ এই মানের লোভে পড়ে এক পর্যায়ে দেখা গেল দুনিয়াও বরবাদ আখেরাতও খসারা দুনিয়া ওয়াল আখেরা দুনিয়াও শেষ আখেরাতও শেষ এরকম দেখেন দুনিয়া দুনিয়া করতে গিয়ে ক্ষমতা ক্ষমতা করতে গিয়ে চিরদিন কেউ ক্ষমতায় টিকে আসিল গাদ্দাফি কই গেল সাদ্দাম কই গেল ডব্লিউ বুশ কই গেল আল্লাহ পাক সব ধ্বংস করে দিলেন আল্লাহ বলেন এজন্য হাত্তা জুরতুমুল মাকাবির
কবর পর্যন্ত এদেরকে আকৃষ্ট করে রেখেছে দুনিয়ার প্রাচুর্য সম্মানের লোভে সম্পদের লোভে যৌবনের লোভে আল্লাহ বলেন তোমরা ভেবেছো তোমাদের চেয়ার তোমাদের টাকা তোমাদের সম্পদ তোমাদেরকে আশ্রয় দিবে আল্লাহ বলেন কাল্লা সাউফা তাআলামুন এটা কাজে লাগে না লাগে না অচিরেই তোমরা জানতে পারবে অচিরেই অচিরেই বলতে কোন জায়গায় মরণের কালে কখন মরণ হবে জানা আছে বলেন মউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু কাল্লা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন আল্লাহ তাআলা বলেন আবার বললাম তোমরা যেই সম্পদের মোহে পড়ে আল্লাহকে ভুলে গেছো মালের পিছনে পড়ে তোমরা আখিরাতকে ভুলে গেছো এই মাল এই সম্পদ কোনো কাজে আসবে না এই বিষয়টা তোমার সামনে অবলোকন হয়ে যাবে স্পষ্ট হয়ে যাবে আমি আবার বললাম কাল্লা সাউফা তাআলামুন তোমাদের ধারণা কখনোই সঠিক হবে না যেটা অচিরেই তোমরা জানতে পারবে কাল্লা লাউ তাআলামুন ইলমাল ইয়াকিন যদি তোমরা জানতে পারতা যে আসলে দুনিয়া ক্ষণস্থায়ী আখেরাত চিরস্থায়ী তাহলে তোমরা পাগলের মতো আখেরাতের দিকেই দৌড়াইতা দিন নাই রাত নাই ২৪টা ঘন্টা ওলামায়ে কেরাম মানুষের পেছনে পেছনে কোরআন হাতে নিয়ে বয়ান করে কেউ বলে না আমার দলে আসো কেউ বলে না ব্যবসা ছেড়ে দাও চাকরি ছেড়ে দাও দুনিয়ার সব লাইনেই থাকো তবে তোমার আসল কিন্তু দুনিয়া না তোমার আসল গন্তব্য হলো আখেরাত তোমরা দুনিয়ার যতটুকু প্রয়োজন ততটুকু তুমি ব্যবহার করো বাকি সময় তুমি আল্লাহর পথে ব্যয় করো ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব যখনই তুমি সুযোগ পাও রবের জিকিরের মধ্যে নিজেকে বিলায়া দাও কারণ একটু সময় তোমার হাত থেকে যদি ছুটে যায় এই সময়টার ফিরে আসবে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি সুরায় তাকাসুর বড় বরকতের সুরায় জন্য নবীজি বলেন সাহাবায়ে কেরামদেরকে তোমাদের মধ্যে এমন কেউ আছো প্রতিদিন ১০০০ আয়াত তেলাওয়াত করো সাহাবায়ে কেরাম বললেন এটা কার সাধ্য আছে বলে হ্যাঁ কি যে ব্যক্তি সুরায় তাকাসুর একবার পড়বে ১০০০ আয়াত তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দিবেন একবার সুরায় তাকাসুর পড়েন ১০০০ আয়াত তেলাওয়াত করলে যা পাবেন একবার সুরায় তাকাসুর তেলাওয়াতে তাই পেয়ে যাবেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করা প্রয়োজন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিস যারা সুরায় তাকাসুর বেশি বেশি তেলাওয়াত করে ঘুমাবে আল্লাহ মরণের আগে আল্লাহর সাথে দিদারের ব্যবস্থা করে দিবে সুরায় তাকাসুরের এত মর্যাদা কারণ এই সুরাটা বারবার মানুষকে মরণের কথা স্মরণ করায় আমরা না করলে কি হবে কেন স্মরণ করায় আল্লাহ কি বলেন আল্লাহ কুমুত তাকাসুর তোমাদেরকে গাফেল করে ফেলল তোমাদের সম্মান তোমাদের সম্পদের লোভ জনবল ধনবল এই বলের মধ্যে পড়ে তোমরা আখেরাতকে ভুলে গেছো হাত্তা জুরতুমুল মাকাবির কবর পর্যন্ত যাওয়া এই পর্যন্ত তোমরা আখেরাতকে ভুলে গেছো এই জন্য হযরত আলী বলেন এই সূরা আমাদেরকে কবরের আযাব সম্পর্কে সতর্কবাণী প্রদান করবে দুনিয়ার মোহ দুনিয়ার লোভ এই সূরা আমাদেরকে ত্যাগ করার জন্য বারবার তাকিদ দিতেছে বারবার যদি তোমরা জানতা বুঝতা আসলেই দুনিয়ার কোনো দাম নেই দুনিয়া দুনিয়া করিয়া কেউ দুনিয়া থেকে কিছু নিতে পেরেছে খালি হাতে কবরে চলে গেল তাহলে যার অন্তরে একবার ঢুকবে দুনিয়া কিছুই না ওই বান্দা আখেরাত তো পাবেই
দুনিয়াও পাবে আচ্ছা দেখেন আমরা আখেরাতের চিন্তা করেন যে চলতেছি নামাজ পড়ি কি জন্য দুনিয়ার জন্য না আখেরাতের জন্য রোজা রাখি কি জন্য বলেন দাড়ি রাখছি এটা কি আমার আব্বার কথা না রসূলের আদর্শ কি জন্য দুনিয়া না আখেরাত এই যে লম্বা পোশাক পরলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি মানুষের বয়ান করি মানুষের সেবা করার চেষ্টা করি হালাল খাই কি আব্বার জন্য না রসূলের আদর্শ কি দুনিয়া পাবো না আখেরাত তাহলে আমরা আখেরাতের জন্য টুপি পরছি আমরা আখেরাতের জন্যই দাড়ি লম্বা করেছি বলেন তো আমরা কি না খাই আছি দুনিয়ার লাইনে আমরা মানুষের কাছে ভিক্ষা করে খাই তাহলে আমরা আখেরাত নিয়ে যারা ভাবি চলি দুনিয়া অটোমেটিক আমাদের পেছনে আসছে এজন্য নবী বলেন যারা দুনিয়ার মহব্বতকে প্রাধান্য দেয় তারা আখেরাত বরবাদ করবে আর যারা আখেরাতকে প্রাধান্য দেয় তারা দুনিয়া বরবাদ করবে কারণ দুনিয়ার পিছনে দৌড়ানোর জন্য আমাদেরকে বানান নাই আল্লাহ আমাদেরকে বানাইছেন আখেরাতের জন্য দুনিয়া বানাইছেন আমাদের জন্য অতএব দুনিয়া আমার পিছনে ঘুরবে আমি আখেরাতের পিছনে ঘুরব কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন যদি ভালো কাভাবেই তোমরা জানতে দুনিয়ার কোনো দাম নাই তাহলে দুনিয়া দুনিয়া করে জীবনটারে সর্বনাশ করতা না জীবনটারে ক্ষতির মধ্যে ঢেলে দিতা না পয়গম্বরের একজন সাহাবী সালাবাতুল আনসারি সালাবা নামে কয়েকজন সাহাবীর নাম আছে একজন হলেন সালাবাতুল বদরি উহুদের ময়দানে শহীদ হয়েছেন আরেকজন হলেন সালাবাতুল আনসারি এই সাহাবী অত্যন্ত আমলওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন সব সময় মসজিদে নববীর মধ্যে পড়ে থাকতেন আজানের আগে মসজিদে এসে বসে থাকতেন সম্পদ কম একদিন নবীর কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য এই খেয়াল করেন নাকি দোয়া করে দিব সালাবাতুল আনসারি নবীকে বললেন নবী আমার সম্পদ কম একটু দোয়া করেন আল্লাহ যেন সম্পদে বরকত বাড়ায় দেয় নবী তো দোজাহানের সর্দার দোয়া করলেই কবুল নবী বলে না দোয়া করা যাবে না সম্পদ বেড়ে গেলে ঝামেলাও বাড়ো নবী চুপ থাকলেন আবার একদিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন কয়বার বলা হইল দুইবার নবী এবারেও চুপ থাকলেন নিষেধ করলেন তৃতীয়বারে আয়েশা ইসরার করলো নবীকে হে রাসূল একটু দোয়া করেন না তখন নবী দোয়া করলেন নবী প্রথম বুঝাইছেন সম্পদ বাড়ানোর দোয়া করতে বলিও না বিপদ শুনে নাই লোভে পাপ পাপে কি হয় নবী দোয়া তো করেই দিলেন বাধ্য করলো সম্পদ বাড়া শুরু হয়ে গেল জি সালাবাতুল আনসারি এত বড় বুজুর্গ আবেদ আজানের আগে মসজিদে আসেন এখন উট দুম্বা বাড়তে বাড়তে এত পরিমাণ বাড়লো এখন শুধু নামাজের জামাতটা এসে ধরে আজানের আগে আসার আর সুযোগ হয় না এভাবে আস্তে আস্তে সম্পদও বাড়তেছে সালাবা দেখে এখন তার যে মদিনার পাশে ঘর সে আঙ্গিনায় উট বকরি দুম্বা এগুলো রাখার জায়গা হয় না সে গেল মরুভূমিতে একটু দূরে দূরে গিয়া এখন জোহর আর আসরে এসে পড়ে বাকি তিন ওয়াক্ত মসজিদে আসে না বাসায় বয়ে পড়ে কেন সম্পদের পেরেশানি ঝামেলা নবীজি বারবার জিজ্ঞাসা করেন সালাবা কোথায় তার আত্মীয় স্বজনরা বলে সে বাসায় উট দুম্বা বকরি নিয়ে ব্যস্ত মসজিদে আসে নাই নবী তখন আফসোস করলেন আর বললেন ইয়া ওয়াইহা সালাবা আফসোস সালাবার জন্য নবী খুব কষ্ট পায় কথাটা বললেন
দোয়াও যেমন কবুল কষ্টও কবুল চাল আবার সম্পদ আরো বাড়তেছে দুই অক্ত পড়ত এখন সে দুই অক্তও পড়ে না শুধু জুমা পড়ে মসজিদে এসে কি পড়ে শুধু জুমা পাঁচ অক্ত বন্ধ হয়ে গেল জোহর আসর ছিল তাও বন্ধ এখন এসে শুধু জুমার নামাজটা পড়ে চলে যায় এইভাবে করতে করতে সালাবা ওখান থেকে আরো দূরে সরে গেল এখন জুমায়ও মাঝে মাঝে আসে না জুমায়ও আসে না নবী জিজ্ঞাসা করে এই সালাবার খবর কি আত্মীয় স্বজনরা বলে ইয়া রাসূলুল্লাহ সে অনেক দূরে মরুভূমি এলাকায় বাড়ি ঘর করেছে ওখানে তার উট ভেড়া দুম্বা বকরি সব ওখানে চড়ায় আসতে সময় লাগে এজন্য আসে না নবী একদিন আমল পাঠাইলেন যাকাতের সম্পদ উশল করার জন্য এই রিবাবটা বন্ধ করলা কেন যাকাত উশল করার জন্য নবী হিসাব করে দিলেন যখন দুইজন আমল চলে গেল সালাবার কাছে গিয়া বলে এই তোমার সম্পদ উট কত দুম্বা কতগুলো বকরি কতগুলো এগুলোর যাকাত দাও সালাবা হিসাব দিয়ে দেখে বিশাল এক পাল এটা যাকাত দাও হবে সালাবাকে এটা তো যাকাত না এটা জরিমানা নাই দেওয়া যাবে না বলবে রসুল পাঠাইছেন নিজে হিসাব দিয়া তাই কহা কত অন্যদেরটা গুইরা নিয়া পরে আমার দ্বারা আইব পরে আস আসার পরে বলে যাকাত দিল না সাহাবারা চলে আসলেন নবীকে এসে শুনালেন নবী আবার সেই শব্দ ইয়া ওয়াইহা সালাবা সালাবার জন্য আফসোস নিষেধ করেছিলাম দোয়া করার জন্য সম্পদ বাড়ানো এই খবর গেছে সালাবার কানে নবী বড় দোয়া করছে শুনে তো আর হুশ নেই কিছু মালটাল নিয়ে উট বেড়া বকরি দুম্বা নিয়ে নবীর কাছে নিজে হাজির ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করেন দিলাম সম্পদ বলে সময় মতো দাও নাই কেন এখন আর আল্লাহর পক্ষ থেকে নিষেধ তোমার সম্পদ গ্রহণ করা হবে সালাবা মাটিতে গড়ায় কান্না শুরু করলেন কপাল খারাপ আমার কান্নাকাটি করে মাল লয়ে চলে গেছে আবার আসছে কিছুদিন পর নবী বলে হবে না এমত অবস্থায় রসুলের ইন্তেকাল হয়ে গেল রসুলের অবর্তমানে খেলাফতের দায়িত্বে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সালাবা কয় এবার একটু যাই আবু বকরের কাছে পার পাওয়ার জন্য সালাবাতুল আনসারি আবার সম্পদের এক বিশাল অংশ নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে আসলেন আর বললেন এই সম্পদ গ্রহণ করেন আবু বকর কি বললেন যেই মাল নবী গ্রহণ করে নাই ওই মাল আমিও গ্রহণ করব না নিয়ে যাও সালাবা আবু বকর থেকে অভিমুখ হয়ে গেল আবু বকরের জিন্দগি শেষ আসলো হযরত ওমর ওমরের কাছে এই সম্পদ নিয়ে সালাবা হাজির ওমর বলে যেই সম্পদ নবী গ্রহণ করেন নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করেন না এটা আমিও গ্রহণ করব ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে নিয়ে আসেন গ্রহণ করেন নাই এরপরে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির তোমাদেরকে মশগুল করে রেখেছে তোমাদেরকে আস্বাদনে ফেলে রেখেছে গাফেল করে রেখেছে আখেরাত থেকে কিসে সম্পদ প্রাচুর্য দুনিয়া তোমাদেরকে আকৃষ্ট করে রেখেছে যেজন্য রসুল হাদিসে বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া দুনিয়ার মহাব্বত হলো সব গুনাহের মূল এজন্য আল্লাহ বলেন যদি ভালো করে তোমরা জানতে পারতা অন্তরের মধ্যে যদি তোমরা ভালো করে ইয়াকিন করতে পারতা যে আসলে দুনিয়ার কোনো মূল্য নাই আখেরাতের মূল্যই আসল তাহলে তোমরা দুনিয়ার মধ্যে পাগল পারা হয়ে যাইতা না দুনিয়ার পেছনে নিজের জীবন যৌবনকে উৎসর্গ করতা না ওলামায়ে কেরাম সাহাবায়ে কেরাম আম্বিয়ায়ে কেরাম এরা খানা খাইছেন ঘুমাইছেন ব্যবসা করছেন চাকরি করেছেন কিন্তু তাদের মাকসাদ দুনিয়া না তাদের আসল ছিল আখেরাত তাদের আসল কি ছিল আখেরাত আর আমরা নামাজ পড়ি
একটু জিকির করি ওয়াজ মাহফিলে আসি না আখেরাত মনে করে না যাই একটু ঘুরে আসি নামাজ না পড়লে মানুষ কি বলবে মাঝে মাঝে পড়ি জুমায় না গেলে কি বলবে কুরবানি না দিলে আমার সন্তানেরা কি হবে অন্যেরা কি বলবে আমাদের আসল বানায় নিছে দুনিয়া আখেরাতের কাজটাকেও দুনিয়ার জন্য বানায় নিছে মানুষ নামাজই বলবে একটু সম্মান পাবো মসজিদ কমিটিতে ঢুকতে পারবো দুই একক তো নামাজ পড়লে কি বাইরে কোনো মাস্তানি করার জায়গা হয় না মসজিদের মধ্যে ঢুকে মাস্তান হয় না আছে না নাই দুই একক তো নামাজ পড়লে পড়লে না পড়লে নাই মসজিদ কমিটিতে আসিয়াও নেশা পান করে মদ পান করে আছে না নাই এদের মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহকুমুত তাকাসুর এদেরকে দুনিয়ার সম্পদের প্রাচুর্যে বিমোহিত করে ফেলেছে আল্লাহ তাআলা বলেন কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন যদি তোমরা ইয়াকিনের ভাবে ইয়াকিন ভালো করে জানতে অন্তরের অন্তস্থল থেকে দুনিয়ার কোনো মূল্য নাই তাহলে তোমরা আখিরাতের জন্য পাগল পড়া হয়ে যাইতে দুনিয়ার জন্য এক সেকেন্ড সময় ব্যয় করতে না আল্লাহ তাআলা বলেন লাতারাউন্নাল জাহিম অচিরেই তোমরা দ্রুত গতিতেই দেখবা জাহান্নামের লেলিহান শিখা যেই সম্পদের পাগল পাড়া হয়ে গেছো এগুলো সব জাহান্নামে চলে যাবে তুমি নিজে তাকায় দেখবা জাহান্নাম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন একটা দেখবা দূরের থেকে আর একটা দেখবা ভিতরে গিয়া দূরের থেকে দেখবা জাহান্নামের আগুন জ্বলতেছে আর একটা দেখবা ভিতরে গিয়া ভিতরে আগুনের মধ্যে গিয়ে অনুভব করবা নিজের শরীরের মধ্যে লাগবে জাহান্নামের আগুন তখন আফসোস করলেও কোনো কাজ হবে সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন এরপরে সাবধান তোমার থেকে হিসাব না হবে করায় গণ্ডায় সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম জীবনে আল্লাহর দেওয়া নিয়ামত যা যা আল্লাহ দিয়েছেন এ বিষয়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে কি নিয়ামত আমার ফুল বডি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য কি নিয়ামত সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম আমার দুটো চোখ বড় নিয়ামত আমার দুটো হাত বড় নিয়ামত যার হাত দুইটা নাই তার কাছে জিজ্ঞেস করো হাতের মূল্য কত যার দুটো চক্ষু নাই তাকে জিজ্ঞেস করো চোখের মূল্য কত ও যুবক আজকে সারা রাত মোবাইলের দিকে তাকায় যেই চোখকে নষ্ট করতেছে যেই বেচারা যেই যুবক ছেলে তার চোখে দেখে না অন্ধ অন্ধ চোখেই দেখে না তোমারে যদি অনেক মানুষ ভালো মানুষ চোখেও দেখে ঘুমের মধ্যে কি হয়ে গেছে হয় না এরকম ঘুমের মধ্যে অন্ধ হয় না তোমারে যদি আল্লাহ অন্ধ বানায় দেয় কেমনে তুমি মোবাইলে নাচ গান দেখবা আল্লাহ পারেননি ক্ষমতা আসেনি আল্লাহ বলবেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম আমার নিয়ামত কোন কাজে ব্যয় করেছো নিয়ামতের হক কি আদায় করেছো আমি যা দিয়েছি তুমি কি দিয়েছো তুমি তো দুনিয়াতে এসে মা বলে ডাকতে পারো নাই বাবা বলে ডাকতে পারো নাই আমি তোমাকে ডাক শিখেছি হাঁটতে পারো নাই হাঁটা কে শিখেছেন কথা বলেন না কেন সে আল্লাহর হক কি আদায় করেছে আল্লাহর কাছে কি জবাব দিবেন আল্লাহর দেয়া পানি এক নেয়ামত আল্লাহর দেয়া সূর্যের আলো নেয়ামত আল্লাহর দেয়া চাঁদের আলো নেয়ামত বাতাস এক নেয়ামত পানি এক নেয়ামত আল্লাহ তাআলা এত সুন্দর আরামের ব্যবস্থা করেছেন প্রচন্ড গরম নারিকেল গাছের আগায় গিয়া ডাব পেরে তুমি খাইতেছো এত আগুন কিন্তু ডাবের পানি গরম না ঠান্ডা জোরে বলেন কতটা কাভারিং করে দিয়েছেন পানিটা তোমার আমার জন্য সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম আল্লাহ পাকের নিয়ামতের কি শুকর আদায় করেছো সম্পদের পেছনে পড়ে সম্মানের লোভে পড়িয়া আখেরাতকে ভুলে যাইও না রে মুমিন এখনো সময় আছে হিসাবকে রেডি করে নাও সন্তান বড় নিয়ামত মা বাবার জন্য সন্ন্যাকার সন্তান বড় নিয়ামত সন্তানের জন্য মা বাবা বড় নিয়ামত এলাকাবাসীর জন্য মসজিদ বড় নিয়ামত
মসজিদের মুসল্লিদের জন্য একজন আমলওয়ালা ইমাম সাহেব বড় নেয়ামত কথা ঠিক নি একজন আমলওয়ালা মুয়াজ্জিন বড় নেয়ামত একজন স্বামীর জন্য পর্দানিশি হালাল এবং সতীসাধ্বী চরিত্রবান স্ত্রী বড় নেয়ামত একজন স্ত্রীর জন্য একজন সচ্চরিত্র সচ্চরিত্রের স্বামী বড় নেয়ামত এই নেয়ামতের শুকর আদায় করো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে নেয়ামতের হিসাব নেবেন ওই সময় আপন বলতে কেউ থাকবে না এই হাশরের ময়দানে কড়ায় গুণ্ডা আল্লাহ হিসাব নেবেন আমার নবী বলেন হাশরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে কারণ সব উলঙ্গ থাকবে হাঁটার কোনো সুযোগ নাই কেউ কারো দিকে নজর দেওয়ারও সুযোগ হবে না ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর কাছে জবাবদিহিতার কাট করায় যখন দাঁড়াবে মানুষগুলো পাগলের মতো চিৎকার দিতে শুরু করবে আপন বলতে কেউ থাকবে না বরং আপন যারা থাকবে তারা আপন থেকে পলায়ন করবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি এরে যুবক আল্লাহর গোলাম দুটো চোখ আল্লাহ দিয়েছে বড় নেয়ামত শুকর আদায় করিও জীবনে বহু শয়তানের ধোকায় দুনিয়ার মোহে পড়িয়া আজকে তুমি মনে করছো লেখাপড়া করে ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা কোটি কোটি সম্পদের মালিক হবা এই নিয়তটা করিয়া তোমার জীবনকে বরবাদ করিও না বরং তুমি নিয়ত করো আমি বড় ডাক্তার হব বড় ইঞ্জিনিয়ার হয়ে ও আল্লাহ তোমার জমিনে তোমার বান্দাদের খেদমত করব দেখবা এর দ্বারা আল্লাহও খুশি হবে দুনিয়াতে যা প্রয়োজন আল্লাহ তা ব্যবস্থাও করে দিবেন মা বাবার খেদমত করব ওলামায়ে কেরামের খেদমত করব জনগণের খেদমত করব যার পারি উপকার করব কারো ক্ষতি করব না আল্লাহ তোমার হুকুম অনুযায়ী জীবন চালাবো জীবনে যদি কোনো অন্যায় করিয়াও থাকরে যুবক তোমার মতো যুবক এখনো আলহামদুলিল্লাহ এই নিয়ামতের শুকর আদায় করনেওয়ালা যুবক তোমাদের লাইনে অভাব নাই পাঁচক্ত নামাজ ঠিক মতো পরে কলেজেও যায় পাঁচক্ত নামাজ পরে স্কুলেও যায় বলো তোমরা আছে না নাই তোমার মতো যুবক তোমার বোনের মতো যুবতী বোন স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে সেজদায় পড়ে শুকর আদায় করে মোনাজাতে আল্লাহর কাছে কান্নাকাটি করে আছে না তোমার আমার মতো কত যুবক ময়দানে কাজ করে ওই কাজের ফাঁকে ফাঁকে আল্লাহকে স্মরণ করে কপাল দিয়া সেজদা দেয় জমিনে গামছা বিছাইয়া আজকে থেকে তুমিও তওবা করে নাও আর কোনোদিন সম্পদের পিছনে পড়িয়া দুনিয়ার পিছনে পড়িয়া আমি আল্লাহকে ভুলতে রাজি নাই পিছনে যত অপরাধ করেছি আজকে থেকে তওবার মাধ্যমে নবীজির তরিকার মালা গলায় লাগাইয়া ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া পাঁচক্ত নামাজ পড়ব মা বাবার দোয়া নিয়া খেদমত করে চলব ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া চলব নবীর সুন্নাত অনুযায়ী চলব আর কোনোদিন নবীর তরিকার বাহিরে চলব না আল্লাহর জমিনের সব নিয়ামত ভোগ করিয়া আল্লাহর সাথে আর গাদ্দারি করব না নাফরমানি করব না দাড়ি কাটব না বেপর্দায় চলব না মা বাবার বাধ্য হয়ে চলব ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব কারা কারা রাজি আছো হাত উঠায় দেখাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ আমাদেরকে আখেরাত মুখী হইয়া জীবন যাপন করার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الاسقام اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا يا الله بريشتير মধ্যে আপনার বান্দাদের দিকে নজর করে দেখেন আল্লাহ
পর্দার আরামের কত মা বোনেরা যেন হাত তুলেছেন। আয় আল্লাহ কত যুবক কত ছাত্র ভাই কত মুরব্বী কত হাজি সাহেব ওলামায়ে কেরাম আয় আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, বাকি কথা আমলের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ আখেরাত মুখী জীবন দান করেন, দুনিয়ার লোভ আমাদের থেকে দূর করে দেন, ওলামায়ে আহলে হকের বন্ধু বানাইয়া দেন। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ সকলের কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ ভাবিদের অভাব দূর করে দেন। আয় আল্লাহ বিদেশের ঘরে যারা আছে সবাইকে হেফাজত করেন, হালাল ভাবে রিজিকের ব্যবস্থা করে দেন। বাড়ি ঘরে যারা আছে ইজ্জতের সাথে হেফাজত করেন, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন। আয় আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ খরচের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ দাম্পত্য জীবন সবার সুখময় করে দেন। আয় আল্লাহ মা বাবার সন্তানগুলো কবুল করে নেন।